আমার mp.com এর মাধ্যমে এক নাগরিকের করা প্রশ্নের উত্তর দিলেন শরীয়তপুর এক আসনের সংসদ সদস্য BM মোজাম্মেল হক। বিদ্যুৎ ও রাস্তা সংস্করণ প্রসঙ্গে প্রশ্নটি করেন সাইফুল ইসলাম খান। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি মোজাম্মেল হক এর উত্তর দেন। ধন্যবাদ সাইফুল ইসলাম খান আপনার এই প্রশ্নের জন্য। ইতিমধ্যেই আমরা মোহাম্মদপুরের যে সমস্ত এলাকার বিদ্যুৎ পায় সে সমস্ত এলাকার বিদ্যুৎ উৎপাদন করার জন্য মোজাম্মেল করে নিয়ে নিয়েছে এবং টেন্ডার হয়েছে, এবং আপনার অবগতির জন্য জানাচ্ছি যে 2017 সালের 31শে ডিসেম্বরের মধ্যে মোহাম্মদপুর বিনোদপুর সহ পালং সদর উপজেলার প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুতের সেবা পৌঁছে দেবে। এবং আরেকটি বিষয় হলো যেটা বিনোদপুর মোহাম্মদপুর সড়ক এটিকে রিপেয়ার করার জন্য ইতিমধ্যেই 78 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং এটা টেন্ডার প্রক্রিয়াধীন আছে। টেন্ডার প্রক্রিয়াধীন থাকার ফলে টেন্ডার হবে, ঠিকাদার কাজ করবে। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার mp.com এর অ্যাম্বাসেডর আশিকুর রহমান লাবলু।